চন্দ্রযান থ্রি এর ঐতিহাসিক সাফল্যের পরে গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এখন যেন মহাকাশ গবেষণায় আরো নতুন নতুন সাফল্য তুলে দিচ্ছে, তাই বাস্তবেও ব্যস্ত ইসরোর বিজ্ঞানীরা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার জয় জয়কার গোটা দুনিয়া জুড়ে, মান্যতাও বাড়ছে অনেকটা। আগামী দু বছর ভরা মিশন রয়েছে ইসরোর, পরবর্তীতে একাধিক মিশনের প্রস্তুতিও চলছে জোর কদমে। সাম্প্রতিক সময়ে ইসরোর সাফল্য গর্বিত করেছে গোটা ভারতকে। 1969 সালে পথ চলা শুরু করে মাত্র এই কয়েক দশকে মহাকাশ গবেষণায় ভারত যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তা এক কথায় অকল্পনীয়। গোটা দুনিয়া এখন মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে। গত কয়েক দশকে বারংবার ইসরোর সাফল্যে বুকের ছাতি চওড়া হয়েছে ভারতবাসীর। সম্প্রতি মিশন চন্দ্রযান তিন পরিচালনা করেছে ইসরো, চাঁদের বুকে ইতিহাস লিখেছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য মিশন রয়েছে ইসরোর ঝুলিতে, সেগুলির জন্য শুরু হয়ে গিয়েছে জোর কদমের প্রস্তুতি। 2030 সালের মধ্যে একগুচ্ছ মিশন পরিচালনা করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এমনকি মহাকাশে মানুষ পাঠানো থেকে শুরু করে নিজস্ব স্পেস স্টেশন স্থাপন, কি নেই সেই তালিকায়। 2024 সালে 12টি মিশন শুরুর পরিকল্পনা গ্রহণ করেছে ইসরো। প্রতিটি মিশনে নতুন নতুন করে ছাপ ফেলতে চাইছে ভারত, নতুন ইতিহাস তৈরি করে আবারও নতুন বছর তৈরি করতে চলেছে ভারত। চন্দ্রযান তিন এবং আদিত্য L1 এর পর এখন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন কর্মসূচি। সোমবার 1 জানুয়ারি প্রথম এক্সরে পোলারিমিটার স্যাটেলাইট এক্সপো স্যাট উৎক্ষেপণের জন্য প্রস্তুত। এই লঞ্চের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হবে, যা ব্ল্যাক হোলের মতো জ্যোতির্বিদ্যার সৃষ্টির রহস্য উন্মোচন করতে সাহায্য করবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সকাল 9:10 এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল রকেট করে উত্থাপন করা হবে। চেন্নাই থেকে প্রায় 135 কিলোমিটার পূর্বে অবস্থিত মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের 25 ঘন্টার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে রবিবার থেকেই। জানা গিয়েছে এই এক্সরে পোলারিমিটার স্যাটেলাইট বা এক্সপোস্যাট এক্সরের উৎসের রহস্য উদ্ঘাটন করতে এবং ব্ল্যাক হোলের রহস্যময় জগৎ অধ্যয়ন করতে সাহায্য করবে। আর এই প্রকল্প যে নতুন করে ভারতের মহাকাশ গবেষণাকে আরো বেশ কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে তা বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।